টিম ইন্ডিয়া বিশ্ব ক্রিকেটের অলিখিত শাসক, তারা আছে হিমালয় সমান জনপ্রিয়তা, কোটি কোটি মানুষের অ্যাটেনশন। এই দলটার হয়ে কাজ করাটা অনেকের কাছে ছিল ড্রিম প্রফেশন। তবে কোনো এক অদ্ভুতুরে কারণে বদলে গেছে চিত্র। যে ভারতের ক্রিকেট নিয়ে কাজ করতে একসময় লাইন দিতেন বিশ্ব বরেণ্য সাবেকরা, সেই দলটাকেই নাকি সরাসরি না বলে দিচ্ছেন রিকি পন্টিং, কুমার সাঙ্গাকারার মতো কিংবদন্তিরা। বিশ্ব আসরে যোগ দিতে ইতিমধ্যেই আমেরিকার বিমানে চড়েছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের পরে খালি হয়ে যাবে তাদের হেড কোচের চেয়ারটা। এই চেয়ারের দায়িত্ব নেবে কে, সে চিন্তায় যেন বিসিসিআই এর মাথায় হাত। সমস্যা আরো বাড়িয়েছে একের পর এক কিংবদন্তির রিজেকশন। হেড কোচের লোভনীয় প্রস্তাব দিয়েও পাওয়া যায়নি তাদের অ্যাটেনশন, বরং ব্যাপারটা এমন হয়ে দাঁড়িয়েছে সবার দ্বারে দ্বারে ঘুরেও নানা বাহানা দেখিয়ে বিসিসিআই কে তাড়িয়ে দেয়া হয়েছে। ভারতের হেড কোচের প্রস্তাবটা দেয়া হয়েছিল অজি কিংবদন্তি রিকি পন্টিংকে। আইপিএল এর দিল্লির এই কোচ সেই প্রস্তাব ফিরিয়েছেন ফ্যামিলির দোহাই দিয়ে। প্রস্তাব দেয়া হয় লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারাকেও, তবে ভারতের পূর্ণকালীন কোচ হতে চান না তিনিও। আইপিএল নিয়েই খুশি আছেন বলে জানিয়েছেন সাঙ্গা। ভারতকে না বলার তালিকাটা অবশ্য আরও লম্বা। রেললাইনের সে বগিতে আছেন জাস্টিন ল্যাঙ্গার, অ্যান্ডি ফ্লাওয়ারের মতো তারকা। গেল মাসে কোচ চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিসিআই, কিন্তু সাবেক তারকাদের অনাগ্রহ তৈরি করেছে নতুন শঙ্কা। দেশটির একাধিক গণমাধ্যমের দাবি, বিদেশিদের কাছে অপমানিত হয়ে দেশিদের উপরে ভরসা রাখতে চায় ক্রিকেট বোর্ড। তাই গৌতম গম্ভীর আর ভিভিএস লক্ষ্মণের ওপর এখন থিঙ্ক ট্যাঙ্কারদের চোখ। যদিও এখনই ভারতের দায়িত্ব নিতে আগ্রহী নন লক্ষ্মণ, অন্যদিকে গৌতম নাকি দেখিয়েছেন আগ্রহ, তবে জুড়ে দিয়েছেন শর্ত, একসাথে একাধিক ক্রিকেটারকে প্রস্তাব দেয় নাকি চটেছেন এই সাবেক ক্রিকেটার। আইপিএল ফাইনালের পর বোর্ডকর্তাদের সাথে গোপন মিটিংয়ে বসবেন গম্ভীর। এরপরই হয়তো জানা যাবে কে হতে চলেছেন ভারতের নতুন ওস্তাদ। রেদওয়ান শাওন, ৭১।